নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো অনেকেরই প্রশ্ন আসছিল, কলকাতা নাইট রাইডার্স তারা কি আইপিএল প্লে অফসে আর কোয়ালিফাই করতে পারবে? তো আমি একটু ওয়েট করছিলাম, ভাবলাম আরসিবি ম্যাচটা আগে কেকেআর জিতে নিই, তারপরে এই নিয়ে ভিডিও বানাবো। কারণ এই ম্যাচটা কেকেআর হেরে গেলে মোটামুটি টুর্নামেন্ট শেষই হয়ে যেত, এই ভিডিও বানিয়ে বিশেষ কিছু লাভ হতো না। বাট এই ম্যাচটা জেতার পর কিন্তু একটা আশা আছে, যদিও আশাটা অনেক বড়, সেরকম বলা যাবে না। বাট তোমাদের আগের দুই মরসুমের কিছু স্ট্যাটস দেবো, সেই হিসেবে একটা আশা আছে যে এখনও কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বললে। ওভারঅল রিয়েলিটির দিক দিয়ে দেখতে গেলে সেখানে কেকেআর এখনও পর্যন্ত যা ক্রিকেট খেলেছে, প্লে অফে ওটাটা একটু চাপেরই ব্যাপার। তো কেকেআরকে কী করতে হবে, সেটা হচ্ছে এখন যে আইপিএলের সিচুয়েশন। তো কিছুদিন আগে পর্যন্ত, মানে 2021 সাল পর্যন্ত যখন 8টা টিমের আইপিএল হতো, তখন কিন্তু 14 পয়েন্টও আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকতো। বাট যখন থেকে 10টা টিমের আইপিএল হয়েছে, আই থিঙ্ক 14 পয়েন্টে আর কোয়ালিফিকেশন হওয়াটা কঠিন ব্যাপার। মিনিমাম 16 পয়েন্ট তো চাই কোয়ালিফিকেশনের জন্য, তার সঙ্গে ভালো নেট রান রেটও চাই যদি একটা টিমকে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে হয়। 10টা টিম হয়ে যাবার পর কিন্তু এটাই মোটামুটি ইকুয়েশন আসে। সেখানে কেকেআর এখন 8 ম্যাচে 6 পয়েন্টে আছে, তাহলে দেখতে গেলে কেকেআরের যে সিচুয়েশন, সেখানে কিন্তু কেকেআরকে নেক্সট 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততে হবে। যদি কেকেআর সেটা করতে পারে, তাহলেই কিন্তু কেকেআর আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। যেটা কারেন্ট সিচুয়েশনে দেখে, কেকেআর যেরকম ক্রিকেট খেলেছে দেখে মনে হতে পারে এটা কি আদৌ পসিবল, 6টা ম্যাচের মধ্যে কেকেআরকে 5টা ম্যাচ জিততে পারবে? তবে এই নিয়েই কথা বলবো, পুরনো কিছু স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে বলবো, এবং তার সঙ্গে কেকেআরকে অ্যাকচুয়ালি কী করতে হবে ম্যাচগুলো জেতার জন্য সেটাও একটুখানি বলবো। তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। গাইস, ভিডিওতে এখনোর আগে তোমাদের জানাবো ট্রেডেক্স সম্বন্ধে, যেটা একটা সিম্পল ওপিনিয়ন ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা সবার জন্য সুইটেবল, বিগিনার্সদের জন্য, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন ক্যাটেগরি পেয়ে যাবে, যেমন স্পোর্টসের মধ্যে ক্রিকেট, ফুটবল, কবাডি সব পেয়ে যাবে, তার সঙ্গে পলিটিক্স পাবে। আর এখানে উইথাউট এনি হাসিল, শুধুমাত্র কমন সেন্স, কমন নলেজ ইউজ করেই কিন্তু তোমরা জিততে পারবে। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে অক্ষর প্যাটেল, আর আমার কোড GET20 ইউজ করলে এখানে কিন্তু তোমরা 20 টাকার ইনস্ট্যান্ট সাইন আপ পেয়ে যাবে। তার সঙ্গে এখানে ভার্চুয়াল ইভেন্ট চলে, যেমন এখানে টিপ দেওয়া আছে যে ইয়েসের 100টা শেয়ার 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা যাবে, মানে ইনস্ট্যান্ট প্রফিট কিন্তু এখান থেকে করা যাবে। আর তার সঙ্গে তো আইপিএলের যে কোনো ইভেন্টেই তোমরা ট্রেড করতে পারো, সিম্পলি ইয়েস অথবা নোয়ের শেয়ার কিনে কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারো। সাথে তোমরা যদি এই অ্যাপটা কোনো বন্ধুকে রেফার করো, তো সে সারা জীবনে যে অ্যামাউন্টে ট্রেড করবে তার 0.25% তোমরা কিন্তু প্রফিট হিসেবে পাবে। তো ওয়েট কিসের করছো, নিচের লিঙ্ক থেকে ট্রেডেক্স অ্যাপ ডাউনলোড করো, TRADEX50 কোড ইউজ করলে রিচার্জের সময় 50 টাকার এক্সট্রা ক্যাশও পাবে, আর তার সঙ্গে এখানে কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রলও অ্যাভেলেবেল আছে। তো গাইস, আবার যদি মেন টপিকে ফিরে আসা যায়, তো তোমাদেরকে যেরকমটা বলছিলাম, কেকেআরকে এবারের আইপিএলের প্লে অফসে কোয়ালিফাই করতে হলে সেখানে নেক্সট যে 6টা ম্যাচ পড়ে আছে তার মধ্যে 5টা ম্যাচ কিন্তু জিততেই হবে, সেরকম একটা সিচুয়েশন। এবং কেকেআর কিন্তু এখনও সেরকম ক্রিকেট খেলেনি যেই দেখে আমরা বলতে পারি পরের 6টা ম্যাচের 5টা জিততে পারে, কারণ অলরেডি কেকেআরই 1টা ম্যাচ জেতার আগে কিন্তু 4টা ম্যাচ হেরেছে। এবং কেকেআর টিমে বেশ কিছু সমস্যা আছে যেটা আরসিবি ম্যাচ জেতার পরও মিটেছে বলে মনে হয় না। বাট তোমাদের যদি কিছু পুরনো ঘটনার কথা বলি, কেকেআর লাস্ট 2 বার আইপিএল ফাইনাল কবে খেলেছিল, একটা 2021 সালে, একটা 2014 সালে, যেখানে 2014তে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, 2021-এ ফাইনালে কিন্তু সিএসকের কাছে কেকেআর হেরে গিয়েছিল। তো 2014, 2021 আর 2023 এই 3টে বছরের মধ্যে সব থেকে কমন জিনিসটা হচ্ছে কেকেআর প্রথম 7টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততে পেরেছিল, 5টা ম্যাচ হেরেছিল। তো 2014তেও কিন্তু এই জিনিস হয়েছিল, কেকেআর প্রথম 7 ম্যাচে 2 ম্যাচ জিতেছিল, দেন সেকেন্ড হাফে কেকেআর টানা 7টা ম্যাচ জেতে প্লে অফসে কোয়ালিফাই করে টপ 2-এ থেকে, দেন তারপর প্লে অফস জেতে এবং দেন কিন্তু ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়। 2021-এর কথা বললে সেখানেও কিন্তু কেকেআর প্রথম 7 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতেছিল এবং দেন তারপর UAE-তে খেলা যায়, সেখানে কিন্তু আরসিবিকে হারিয়েই সেকেন্ড হাফে শুরু করেছিল এবং দেন সেখানে কেকেআর 5টা ম্যাচ জেতে 14 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করে, সেখানে আবার আরসিবিকে হারায়, দেন দিল্লিকে হারিয়ে ফাইনাল খেলে, বাট ফাইনালে সিএসকের কাছে হেরে গিয়েছিল। তো 2014 এবং 2021-এও এই জিনিসটা হয়েছিল, প্রথম 7 ম্যাচে কেকেআর মাত্র 2 ম্যাচ জিতেছিল বাট তারপরও কোয়ালিফাই করেছিল। তো সেখানে সেই ঘটনার কথা ভেবে 2023-এও একটা আশা জাগানো যেতে পারে, বাট অবশ্যই টিমে অনেক ইম্প্রুভমেন্টের দরকার আছে। কিন্তু এখানে যদি কেকেআরকে এটা সফল করতে হয়, মানে নেক্সট 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততে হয়, সেখানে কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটা বড় ভূমিকা থাকতে হবে, কারণ কেকেআরের যে 6টা ম্যাচ পড়ে আছে তার মধ্যে 4টে কিন্তু কেকেআর ইডেনে খেলবে, আর ইডেনের যে পিচ লাস্ট 2 ম্যাচে ছিল সেই পিচ কিন্তু কখনোই কেকেআরের জন্য সুইটেবল না। কেকেআর টিমের যা স্ট্রেংথ, স্পিনারের স্ট্রেংথ, সেই স্ট্রেংথের জন্য কিন্তু ইডেন গার্ডেন্সের উইকেট কিছুটা স্লো হতে হবে, যেখানে স্পিনারদের জন্য গ্রিপ থাকবে, সেই উইকেট কিন্তু আরসিবি ম্যাচের পর লাস্ট 2 ম্যাচে ইডেনে পাওয়া যায়নি। বাট কেকেআর ম্যানেজমেন্টকে বলতে হবে ইডেন গার্ডেন্সকে, যেন তারা নিজেদের মনের মতো
উইকেটটা পায়, যেই সুবিধাটা কিন্তু সব আইপিএল টিমই পায় কেকেআর ছাড়া। এখন আগে কেকেআর পেত গৌতম গম্ভীরের সময়, তখন ইডেনে স্পিন উইকেট থাকতো, গম্ভীর কিন্তু তার ফায়দাটা নিত, যেই সুবিধা কিন্তু কেকেআর লাস্ট কিছু বছরে পাচ্ছে না। আর কেকেআরের যে ছটা ম্যাচ পড়ে আছে, দুটো অ্যাওয়ে ম্যাচ আছে, একটা চিপকে আছে, একটা কিন্তু আছে হচ্ছে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে। আর অ্যাকচুয়ালি ওই দুটো গ্রাউন্ডের পিচ কিন্তু কেকেআর স্পিনারদের শ্যুট করতে পারে, বাট ইডেনের পিচটাই কিন্তু কেকেআর স্পিনারদের শ্যুট করছে না, কারণ মানে ব্যাটিং ফ্ল্যাট ট্র্যাক বানাচ্ছে, একদম হাইওয়ের মতো পিচ, যেমন পাকিস্তান সুপার লিগে দেখা যাচ্ছিলো সেরকম পিচ। এবং ওরকম পিচ হলে কিন্তু যে কোনো টিম জিততে পারে, কেকেআর কিছুটা ডিসঅ্যাডভান্টেজেই চলে যাবে যেরকম বোলিং অ্যাটাক আছে সেই নিয়ে। সেখানে কেকেআর ম্যানেজমেন্টকে কিন্তু এই জিনিসটা শিওর করতে হবে যেন ইডেনের পিচে স্পিন থাকে, কেকেআর স্পিনাররা সাহায্য পায়, এবং সেটা হলে কিন্তু নেক্সট ছয় ম্যাচে পাঁচ ম্যাচ জেতাটা পসিবল হলেও হতে পারে। আদারওয়াইজ কিন্তু ভীষণই টাফ ব্যাপার। তো যদি কেকেআরকে 2014 বা 2021 মতো কিছু আবার করতে হয়, আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, সেখানে নেক্সট ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিততে হবে, আর সাথে ইডেনের পিচটারও একটু ব্যবস্থা করতে হবে। নয়তো এখন যে ইডেনের পিচের অবস্থা, এখন কিন্তু কেকেআরের থেকে অ্যাওয়ে টিমগুলো বেশি অ্যাডভান্টেজে থাকে, যেহেতু কেকেআরের ফাস্ট বোলিংয়ের অবস্থাটা ভীষণই খারাপ। তো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলো কেকেআর কীভাবে আইপিএল প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, সেখানে ওটাই মোটামুটি ইকুয়েশন আছে যে নেক্সট ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিততে হবে, নেট রান রেট থেকে একটু ভালো জায়গায় রাখতে হবে। ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতলে নেট রান রেট ভালোই থাকবে, এটা আশা করা যায়। তো সেখানে ছটা ম্যাচের পাঁচটা কিন্তু জিততে হবে। তো তোমাদের কী মনে হয়, এটা কি আদৌ পসিবল? কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।